আর টাসপেটটা থাকবে একদম অ্যাপল ম্যাকবুকে যে টাইপের টাসপেটটা ব্যবহার করে ওই টাসপেট। আর একটা ব্যাকপ্যাক দিব, খুবই ভালো মানের একটা ব্যাগ দিব, একটা মাউস দিব, প্লাস আছে ডেল 7400 কোরাই 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে, 8 ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ফেস লক রয়েছে, বেঙ্গুলার স্টোরেজ সাউন্ড সিস্টেম, কিবোর্ড রয়েছে, ব্যাকলাইট রয়েছে, একদম ন্যানো বেজেল ডিসপ্লে। আর কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর আসসালামু আলাইকুম, এজকে টেকনোলজির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিছু আমাদের শপে যে নতুন প্রোডাক্টগুলো ঢুকেছে সেগুলোর সাথে পরিচয় করা দেওয়ার চেষ্টা করবো। আমি যদি সংক্ষেপে একটু বলি, 5300 7400 7400 13 ইঞ্চি কম বাজেটের মধ্যে যারা লেনোভোর মধ্যে রাইজেন চাচ্ছেন তাদের জন্য রাইজেন রয়েছে, 3300 রয়েছে, আরো অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। আমি আজকে সবগুলো নিয়ে কিছু বিস্তারিত আলাপ করার চেষ্টা করবো আপনাদের সাথে। তো সবাই পুরো ভিডিও যদি না টেনে দেখবেন তাহলে হয়তো যারা কিছু নতুন প্রোডাক্ট খুঁজতেছেন একটু ইউনিক হবে মার্কেট থেকে, তাদের জন্য আসলে আজকের ভিডিওটি। তো পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তো ভিডিওর শুরুতে কিন্তু আমি আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিব। আমাদের শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর 10 গোলচক্কর, আসলে শাহালি প্লাজা পাবেন ঠিক এটার পিছনে বিল্ডিং এ, পিছনে বিল্ডিং এ 2 নম্বর রোড 1 নম্বর বিল্ডিং দ্বিতীয় তলা। সপ্তাহে 7 দিনে খোলা আছে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা আছে। আজকের ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করবো 20,000 থেকে 50,000 মধ্যে যে ল্যাপটপ গুলো আপনারা পাবেন, একটু প্রিমিয়াম কোয়ালিটির বা 20 থেকে 50 এর মধ্যে ওই প্রোডাক্ট গুলো। আর সর্বপ্রথম যে ভিডিও ল্যাপটপ দিয়ে শুরু করবো, এটা হচ্ছে ডেল এর খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট, 3300 14.1 ইঞ্চি ডিসপ্লে, কিবোর্ডটা হবে ফুল ল্যাপটপ জুড়ে, আর টাচপ্যাডটা থাকবে একদম অ্যাপল ম্যাকবুকে যে টাইপের টাচপ্যাডটা ব্যবহার করে ওই টাচপ্যাডটা। আর এটা যদি আমি কনফিগারেশনটা বলি, এটাতে পেন্টিয়াম সিলভারের 9th generation ল্যাপটপ, এই ল্যাপটপটি রয়েছে 9th generation ল্যাপটপ, 8 জিবি র্যাম রয়েছে DDR4 2400 পিএর এবং 128 জিবি এসএসডি রয়েছে, সুপার ফাস্ট টেকনোলজি এসএসডি। এসএসডি দেখার কারণে কিন্তু ল্যাপটপটা কিন্তু সুপার ফাস্ট স্পিডে পাবেন। আর 14.1 ইঞ্চি ডিসপ্লে, কারণ ডিসপ্লে রেজলিউশন ডিসপ্লেটাও একটু বড় পাবেন, রেজলিউশনটা খুব ভালো পাবেন। আর যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। যাদের গ্রামে বিদ্যুৎ থাকে না, দেখা যায় ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি প্রয়োজন, তাদের জন্য আসলে আমি সাজেস্ট করবো এই প্রোডাক্টটি। এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি এই জন্য বলছি, স্টুডেন্ট বাজেট, যাদের বাজেট 20,000 থেকে 22,000 টাকার মধ্যে, আমি বলবো যে একটু ভালো কোয়ালিটির ল্যাপটপ যদি চান তাহলে আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন। এটা ভালো এই জন্য বলছি, এটা হাত থেকে পড়লেও কিছু হবে না, এটা চতুর্পাশে রাবার কোট করার কারণে কিন্তু ল্যাপটপটা কিন্তু খুবই স্ট্রং হয়েছে, এটা বিল্ড কোয়ালিটি খুবই স্ট্রং, 180 জিবি আপনি রোটেট করতে পারবেন চাইলে। আর আকর্ষণীয় 3300 প্রাইসটা রেখেছি মাত্র 19,990 টাকা। আচ্ছা, এই ল্যাপটপের সাথে কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে? জি, এই ল্যাপটপের সাথে অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি তো থাকবে, গিফট আইটেম থাকবে, সব কিছুই থাকবে, এটা আমরা ভিডিওর একটা অংশে বলে দেওয়ার চেষ্টা করব। যারা যাচ্ছেন অটোকেডের কাজ করেন, গ্রাফিক্স এর কাজ করবেন, একটু বড় ডিসপ্লে প্রয়োজন, বাজেট কম, তাদের জন্য আসলে আমরা একটা প্রোডাক্ট করার চেষ্টা করেছি, 850G1 Core i5 প্রসেসর ব্যবহার করা হয়েছে, এটাতে 8 জিবি র্যাম ব্যবহার করা হয়েছে, 256 জিবি এসএসডি ব্যবহার করেছে, চাইলে সেটা আপডেট করার সুযোগ রয়েছে। আর 15.1 ইঞ্চি ডিসপ্লে থাকার কারণে কিন্তু ডিসপ্লে অনেক বড় পাবেন, রেজলিউশনটাও খুবই ভালো পাবেন, আর কিবোর্ডটাও পুরো ল্যাপটপ জুড়ে কিন্তু কিবোর্ডটা বের হচ্ছে, 4 কোরের ল্যাপটপ রয়েছে, এটা যদি টাচপ্যাডটা দেখাই একদম খুব ডিসেন্ট কন্ডিশনে রয়েছে। আর ওভারঅল যদি আমি গেটআপটা দেখাই, খুবই ডিসেন্ট কন্ডিশনে 850G1টি আমাদের কাছে রয়েছে। আর এটার প্রাইস দেখেছি আমরা একদম রিজনেবল করার চেষ্টা করেছি, যেহেতু স্টুডেন্টরা এই প্রোডাক্টটি সবার আগে পছন্দ রাখে, তাদের জন্য প্রাইস দেখেছি মাত্র 22,990 টাকা, মাত্র 22,990 টাকা আপনি কি 850G1 পাবেন। যাদের বাজেট কম, কনফিগারেশন অনেক আপডেট প্রয়োজন, তাদের জন্য আসলে আমরা বড় চেষ্টা করি কিছু প্রোডাক্ট করার জন্য, তারা ধারাবাহিকতা কিন্তু আজকে আরও একটি প্রোডাক্ট করেছি, কোরাই 5-এর 6th generation 8 জিবি র্যাম রয়েছে, 2 জিবি গ্রাফিক্স রয়েছে এবং 256 জিবি এসএসডি রয়েছে, চাইলে কিন্তু এসএসডিটা আপডেট করা শুধু রয়েছে। আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন, 14.1 ইঞ্চি ডিসপ্লে, কন্ডিশনটা পাবেন গুড কন্ডিশনে, খুবই গুড কন্ডিশনে রয়েছে। আর আকর্ষণীয় এই প্রোডাক্টটির প্রাইস রেখেছি আমরা মাত্র 21,990 টাকা, 21,990 টাকা কোরাই 5-এর 6th generation এর সাথে কিন্তু আরও অনেকগুলো গিফট রয়েছে। আমরা যদি গিফটগুলো একটু দেখাই, এই প্রোডাক্টের সাথে কিন্তু আমরা 4টা গিফট পাবেন। তার মধ্যে আমরা একটা ব্যাকপ্যাক দিব, খুবই ভালো মানের একটা ব্যাগ দিব, একটা মাউস দিব, প্লাস একটা মাউস প্যাড দিব, প্যাডটা আমার কাছে এই মুহূর্তে না, আমি দেখাতে পারছি না। আর আমাদের শপের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটি ল্যাপটপের সাথে একটা করে টেবিল দিয়ে থাকি, শুধু 13,500 টাকা একটা প্রোডাক্ট রয়েছে সেটাতে আমরা দিতে পারি না। এছাড়া যতগুলো ল্যাপটপ আছে, যত টাকায় প্রাইস দেন আপনি এই টেবিলটা পেয়ে যাবেন, এই 4টা গিফট কিন্তু আপনি নিতে ভুলবেন না। আর উইথ প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা করে অরিজিনাল চার্জার অবশ্যই পাবেন। যাদের বাজেট কম, ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড হতে হবে, তাদের জন্য আসলে একটি প্রোডাক্ট করার চেষ্টা করেছি খুবই কম বাজেটের মধ্যে, এবং পছন্দ হবে, একদম সুপার স্লিম হতে হবে, হ্যান্ডি হতে হবে, একদম নোটবুকের মতন আপনার ল্যাপটপ ভার্সিটিতে ইউনিভার্সিটিতে কাজে কর্মে নিয়ে যাবেন,
আপনার জন্য এই ল্যাপটপটি পারফেক্ট। কেন পারফেক্ট? একদম স্লিম, কার্বন উচ্চ স্লিম কিন্তু এই ল্যাপটপটি। ল্যাপটপের যদি কনফিগারেশনটা বলি, এটা হচ্ছে রাইজেন 5 প্রো, রাইজেন 5 প্রো, এটাতে 3500U প্রসেসর ব্যবহার করা হয়েছে, 8GB র্যাম ব্যবহার করা হয়েছে DDR4-এ 2400 এবং 256GB M.2 SSD ব্যবহার করা হয়েছে, যেটার কিন্তু থাকার কারণে কিন্তু পারফরমেন্স কিন্তু অনেক আপডেট পাবেন এবং কিন্তু এটা কনফিগারেশনটা আপডেট করার সুযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় যেটা আমি বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে 1GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এটাতে এবং 4GB শেয়ার গ্রাফিক রয়েছে। টোটাল 5GB উপরে আপনি গ্রাফিক্স কার্ড পাবেন, র্যাম বাড়ালে আরও আপডেট হবে। গ্রাফিক্স কার্ড থাকার কারণে কিন্তু ল্যাপটপটা কিন্তু সুপার ফাস্ট স্পিড পাবেন। আর 13.1 ইঞ্চি ডিসপ্লে, কিবোর্ডটা যদি আমরা দেখাই খুবই ডিসেন্ট কন্ডিশনে কিবোর্ডটা রয়েছে আর কার্বনের মতন কিন্তু এটা একদম সুপার স্লিম। মডেলটা যদি আমি একবার বলে দিই, X395, মানে বুঝতেই পারছেন নামের মধ্যে একটা প্রিমিয়াম একটা ভাব আছে। আর আকর্ষণীয় প্রোডাক্টের মধ্যে আরও একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে টাইপ সি পোর্ট রয়েছে এবং দুইটা থান্ডারবোল্ট USB পোর্ট, হেডফোন পোর্ট, এই পাশেও কিন্তু একটা USB পোর্ট পেয়ে যাবেন এবং স্মার্ট কার্ডের স্লটটাও পেয়ে যাবেন। ঠিক আছে, অপশনাল হিসেবে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে। আর এই আকর্ষণীয় প্রোডাক্টটির প্রাইস রেখেছি আমরা মাত্র 31,990 টাকা। যারা এই ল্যাপটপটি নেবেন অবশ্যই ভিডিও রেফারেন্স দিবেন, ভিডিও রেফারেন্স দিলে কিন্তু আমাদের পক্ষ থেকে 4টা গিফট কিন্তু পেয়ে যাবেন। যারা ঢাকার বাইরে থেকে নিতে চান আমাদের কাছে 1,020 টাকা নন রিফান্ড কার্ডে দিয়েন। যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ নিতে চান আপনাদের জন্য অনেক সুবিধা রয়েছে, শুধুমাত্র 1,020 টাকা দিলে আপনার জেলা ল্যাপটপ পৌঁছে যাবে 24 ঘন্টার মধ্যে। সিস্টেমটা যদি বলি, আপনি ল্যাপটপ হাতে পাওয়ার আগে কুরিয়ারে ল্যাপটপ দেখে শুনে নেওয়ার বাকি টাকা দিয়ে দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া কিন্তু এর চেয়ে ভালো সুবিধা কিন্তু কেউ দিতে পারবেন না আমি আমার জানা মতে। এরকম একটা ফ্যাসিলিটি আমাদের রয়েছে, 24 ঘন্টার মধ্যে আপনার জেলায় কিন্তু ল্যাপটপ পৌঁছে যাবে। আচ্ছা ভাই, অনেকজন আছে ঢাকার বাইরে থেকে কুরিয়ারে প্রোডাক্টগুলো নিতে ভয় পায়, ফেক মনে করে, এই বিষয়ে আপনি কি বলতে চান? ফেক মনে করার আসলে প্রয়োজন না। হ্যাঁ, ফেক মনে করবেন যখন আমাকে প্যাকেটটা খুলতে দিবে না বা কোনো কারণে খুলতে পারছি না, তখন আপনি মনে করতে পারেন ফেক। কিন্তু আমরা বলছি আপনি আমার প্রোডাক্ট খুলে দেখে নিতে পারবেন, তাহলে আপনার সন্দেহের কোনো কারণ নাই। আর যদি পছন্দ না হয় ওইখান থেকে আপনি চাইলে রিটার্ন করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটার জন্য আপনাকে কোনো টাকা পে করতে হবে না এক্সট্রা। যারা চাচ্ছেন একটু বেজেল লেসের মধ্যে প্রোডাক্ট এবং ডিসপ্লে রেজলিউশনটা হবে অনেক সুন্দর, ল্যাপটপ হতে হবে অনেক কিউট হ্যান্ডি, তো তাদের জন্য আসলে আমরা একটি প্রোডাক্ট করা হয়েছে Dell 7400। ওরাই 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে, 8th generation, ওরাই 5th generation, 8GB র্যাম ব্যবহার করা হয়েছে DDR4-এ 2400 এবং 256GB SSD ব্যবহার করা হয়েছে, যেটার কারণে কিন্তু আপনি স্পিডটা কিন্তু অনেক হাই পাবেন। আর SSDটা কিন্তু আপডেট করার সুযোগ রয়েছে, র্যামটাও আপডেট করার সুযোগ রয়েছে। আর ডিসপ্লে ল্যাপটপটা যদি আমি কাছ থেকে দেখে খুবই ডিসেন্ট কন্ডিশন রয়েছে, ব্যাকলাইট কিবোর্ড রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এবং কিন্তু এটা টাচ নন টাচ দুটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে, ফেস লকও কিন্তু রয়েছে। বেজেলটা একদম লেস থাকার কারণে কিন্তু ডিসপ্লে রেজোলিউশনটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। আর ব্যাক সাইডটা যদি আমি দেখাই, এটা কিন্তু পিছনে উরবান ব্যাকপ্যাক ব্যবহার করা হয়েছে, যেটার কারণে কিন্তু আপনি দাগ পড়বে না, একদম রাবার প্রোটেক্ট করা চতুর্পাশে, সেহেতু দাগ পড়ার বা কালার নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আকর্ষণীয় 7400 প্রাইসটা রেখেছি আমরা মাত্র 32,990 টাকা নন টাচটা, আর টাচটা রেখেছি মাত্র 33,990 টাকা। এরপর একটা প্রোডাক্ট দেখাবো, খুবই জনপ্রিয় প্রোডাক্ট জি ফাইভের মধ্যে কোরাই 7 প্রসেসর ব্যবহার করা হয়েছে, 8th generation, 8GB র্যাম ব্যবহার করা হয়েছে DDR4-এ 2400 এবং M.2 SSD ব্যবহার করা হয়েছে 256GB, চাইলে কিন্তু দুইটা আপডেট করার সুযোগ রয়েছে। কোরাই 7 প্রসেসর থাকার কারণে কিন্তু আপনি স্পিডটা পাবেন সেই লেভেলের স্পিড পাবেন, ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ফেস লক রয়েছে, বেঙ্গলের স্টোরেজ সাউন্ড সিস্টেম, কিবোর্ড রয়েছে, ব্যাকলাইট রয়েছে ও 13.1 ইঞ্চির ডিসপ্লে। আর ওভারঅল যদি কন্ডিশনে দেখাই, এই জি5-এর কন্ডিশন কিন্তু খুবই ডিসেন্ট কন্ডিশনে রয়েছে, আর এই আকর্ষণীয় জি5-এর প্রাইস রেখেছে মাত্র 36,990 টাকা। এরপর আরেকটি প্রোডাক্ট দেখাবো, ডেলের 5300, কোরাই 7 প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং 8th generation, 8GB র্যাম ব্যবহার করা হয়েছে, 2GB গ্রাফিক্স রয়েছে এবং 256GB SSD রয়েছে, চাইলে কিন্তু এটা আপডেট করার সুযোগ রয়েছে। আর ডিসপ্লেটা যদি দেখাই আমরা, একদম ন্যানো বেজেল ডিসপ্লে, ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট দুইটাই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, আর 13.1 ইঞ্চি ডিসপ্লে। আর যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এই আকর্ষণীয় 5300 প্রাইসটা রেখেছি আমরা মাত্র 33,990 টাকা, i7 প্রসেসরের। এরপর আরেকটি প্রোডাক্ট দেখাবো, খুবই কিউট প্রোডাক্টটি, যারা ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোডে ল্যাপটপ ইউজ করতে চাচ্ছেন, ট্যাব প্লাস, তাদের জন্য আসলে এই মডেলটি 5300 2-in-1, কোরাই 7 প্রসেসর ব্যবহার করা হয়েছে, 8GB কিন্তু গ্রাফিক্স রয়েছে এটাতে,
ডিসপ্লে আর কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে আর 16 জিবি র‍্যাম ব্যবহার করা হয়েছে এবং 8 জিবি কিন্তু গ্রাফিক্স রয়েছে 512 জিবি এসএসডি রয়েছে চাইলে কিন্তু এটা আপডেট করার সুযোগ রয়েছে এবং ফুল মেটাল বডির কারণে কিন্তু ল্যাপটপটা কিন্তু বিল্ড কোয়ালিটি খুবই অস্থির করেছে আর 7400 2 ইন 1 i5 এর 16 জিবি 512 জিবি দিয়ে প্রাইসটা রেখেছি আমরা মাত্র 44,990 টাকা তো আজকে আমি কিছু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি তো সবাই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এবং ফেসবুকে গিয়ে আমাদের চ্যানেলটি লাইক করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম